আসসালামু আলাইকুম, আমি সানা বেবি ব্লগ নিয়ে আবার চলে এসেছি অনেকদিন পরে। আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম গরম গরম বেগুনি করে নিই। তা কিভাবে করলাম চলুন দেখিয়ে দিই। তা এই দেখুন, দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির সময় বিকেলে একটু তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে কেউ নেই, মা আর আমি আছি, দিদি নেই, দিদি শ্বশুরবাড়ি গিয়েছে। তাই ভাবলাম গরম গরম একটা মোটা বেগুন আছে, বেগুনটা দিয়ে বেগুনি তৈরি করলি গরম গরম। তো চলুন গরম গরম বেগুনিটা কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে আমার সাথে অবশ্যই থাকতে হবে আপনাদেরকে। তো চলে এসেছি আমি রান্নাঘরে, একটা বেগুন ছিল বললাম, এ দেখেন এটা কি করব, বাড়িতে যা আছে সেটা দিয়েই তৈরি করে নেব বেগুন। তো চলুন কিভাবে কাটছি, কারণ ছোটো ছোটো করতে হবে, কারণ বেগুনটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এটা আমি মাঝে আর একটা ফাঁকনি নেব, তাহলে পাতলা পাতলা শরীরের মধ্যে হবে, নাছাড়া খুবই বড় হয়ে যাচ্ছিলো। তা চলুন দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করলাম গরম গরম বেগুনি। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। সাথে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে, ও কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। সেই বার্তা লিখে দিয়ে যায়, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে,
সাথে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে বাহু ডোরে ও কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে সেই বার্তা লিখে দিয়ে যায়